কুমির তেল খুশকিমুক্ত ঝলমলে চুলের গোপন রহস্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি সিন্ধিয়া অর্গ্যানিক হার্বস থেকে আপনাদের জন্য নতুন একটি বিউটি টিপস নিয়ে। আমাদের এই সিন্ধিয়া বিউটি চ্যানেলটি প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে আপনি ঘরে বসেই আপনার সৌন্দর্য চর্চা করতে পারেন সেটি সম্পর্কে বিভিন্ন সময় আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা জানব খুশকিমুক্ত চুলের যত্নে নিম তেল তৈরি এবং এর ব্যবহার সম্পর্কে। নিমের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের পরিমাণ ঠিক রাখে এবং চুলের পিএইচের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। রোজ নিয়মিত নিম তেলের ব্যবহারে চুলের ঘনত্ব বেড়ে যায়। শুধু তাই নয়, যাদের খুশকির সমস্যা আছে এবং উকুনের সমস্যা আছে, তারা যদি নিয়মিত এই নিমের তেল ব্যবহার করেন তাহলে খুশকি এবং উকুন চিরতরে আপনার মাথা থেকে বিদায় নেবে। কারণ নিমের তেতো ভাব উকুনের বংশবিস্তার রোধ করে এবং নতুন উকুন কোনোভাবেই চুলে থাকতে দেয় না। তো আসুন আমরা জেনে নিই কিভাবে বাড়িতে বসে খুব সহজে এই নিমের তেল আপনি তৈরি করতে পারেন এবং এটি নিয়মিত ব্যবহার করতে পারবেন। নিম পাতা ব্লেন্ড করে এর সাথে নারিকেল তেল মিশিয়ে 1 ঘন্টা রেখে দিন এবং এরপর এটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে ফেলুন। এবার পরিষ্কার চুলে এই নিম পাতার রস মিশ্রিত তেলটি খুব ভালোভাবে ম্যাসেজ করুন এবং এটি 1 ঘন্টা এভাবেই মাথায় রেখে দিন। এরপর শ্যাম্পু করে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। নিমেষেই আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে। যাদের চুল একটু আঠালো অর্থাৎ ঝরঝরে না, তারা খুব সহজেই নিমের তেল ব্যবহারের মাধ্যমে চুলকে ঝরঝরে এবং খুশকিমুক্ত করে তুলতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে 1 বাটি পরিষ্কার নিম পাতা নিতে হবে এবং একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিতে হবে। এবার এই 1 বাটি নিম পাতার সাথে ওই 1টি অ্যালোভেরার পাতা ব্লেন্ডারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর একটি পরিষ্কার প্যানে প্রথমে 2 কাপ নারিকেলের তেল নিন এবং এর মধ্যে এই নিম পাতা এবং অ্যালোভেরার পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলায় 10 মিনিট খুব হালকা আঁচে এটি গরম করুন। 10 মিনিট পর এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে এটিকে ছেঁকে ফেলুন। এবার এই ছেঁকে রাখা তেলটি একটি কাচের বয়েমে ভরে রাখুন। এটি 1 মাস পর্যন্ত আপনি এভাবেই রাখতে পারেন এবং এটি ব্যবহার করতে পারেন। এভাবে বাড়িতে তৈরি করে রাখা নিমের তেল যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত আপনার চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া কমে যাবে এবং নতুন করে চুলের গ্রোথ বাড়বে। আর খুশকি এবং উকুন তো দূর হবেই। শুধু তাই নয়, যাদের চুল তেল চিটচিটে ভাব হয়ে থাকে তাদের চুল অনেক বেশি ঝরঝরে এবং মসৃণ হয়ে যাবে। আপনি নিজেই দেখতে পাবেন আপনার চুল আগের থেকে আরও কত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সো ভিউয়ার্স, এটি আপনারা সকলেই ব্যবহার করুন। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এটি অন্যদের সাথেও শেয়ার করুন। চুলের যত্নে নতুন নতুন টিপস জানতে আপনি বেল আইকনে ক্লিক করুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এটি আমাদের এই সিন্ধিয়া অর্গ্যানিক হার্বস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।